হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বা কোনো প্রাইস নিয়ে আলোচনা করব না, কোনো ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব না। আজকে ডিসকাস করব ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন নিউজ নিয়ে। আপনারা জানেন যে বিটকয়েনের প্রাইস বা ক্রিপ্টোকারেন্সির প্রাইস বিভিন্ন নিউজের সাথে উঠানামা করে, এবং নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা আপনারা বিটকয়েনের সাথে বা ক্রিপ্টোকারেন্সির সাথে আছেন, জড়িত আছেন, তাদেরকে অবশ্যই বাইরের জগতের সাথে মানে কোঅপারেটিভ করতে হবে। বাইরের জগতে কি হচ্ছে, বহির্বিশ্বে কি হচ্ছে, বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বা ব্লকচেইন নিয়ে কি হচ্ছে, এগুলো আপনাদেরকে আপ টু ডেট জানতে হবে। তো আজকে এই সম্বন্ধে ডিসকাস করব যে বাইরের বিশ্বে কি হচ্ছে ব্লকচেইন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা ক্লিক করবেন, যাতে এরকম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজ আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায় এবং বিটকয়েন রিলেটেড সব কিছু আপনারা জানতে পারেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছে, অবশ্যই লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজগুলো, তো প্রথম যে নিউজটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার নরওয়ে থেকে, নরওয়ে ইন্স পাওয়ার ট্যাক্স সাবসিডি ফর বিটকয়েন মাইনার্স। তো এটা একটু শকিং নিউজ যে নরওয়ে যে দেশ, নরওয়েতে মাইনিং খুবই প্রফিটেবল ছিল, কারণ নরওয়ের যে গভর্নমেন্ট তারা বিটকয়েন যারা মাইনিং করবে তাদেরকে মানে ইলেকট্রিসিটি সাবসিডি দিত, মানে তাদের যে রেগুলার ইলেকট্রিসিটি প্রাইস ওই প্রাইস থেকে তারা কম নিত যারা মাইনিং করত। তো এখন থেকে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে না, আগামী বছর থেকে তারা এই সুবিধাটা উঠিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে নরওয়ে গভর্নমেন্ট হ্যাজ স্ক্র্যাপড অ্যা ট্যাক্স সাবসিডি অন পাওয়ার ইলেকট্রিসিটি কারেন্সি গ্রান্টেড অন বিটকয়েন মাইনার। তো আগে তারা ইলেকট্রিসিটি দিত পার কিলোওয়াট আপনার $0.00056। দেখতে পাচ্ছেন খুবই কম ডলারে তারা দিত। তো এখন থেকে এই সুবিধাটা আর পাবে না, এখন তাদেরকে রেগুলার মূল্যেই বিটকয়েন এর জন্য মানে ইলেকট্রিসিটি কিনতে হবে এবং মাইনিং করতে হবে। তো এটার ফলে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, অপর অপর দেশগুলো যেমন আপনার সুইডেন বা ডেনমার্ক, ওই দিকে সম্ভবত বিটকয়েন যারা মাইনিং করে তাদের কোম্পানিগুলো ওই দেশে তারা নিয়ে যাবে, কারণ সুইডেন এবং ডেনমার্কে এখনও কিন্তু মানে ইলেকট্রিসিটি সাবসিডি দেওয়া হয় বিটকয়েন মাইনিং যারা করে। তো এটা একদিক থেকে অবশ্য ভালো নিউজ, আবার খারাপ নিউজও। নেক্সট নিউজটা আপনার ইথিরামের পক্ষ থেকে। আপনারা জানেন যে ইথিরাম হলো ওয়ার্ল্ডের এখন থার্ড নাম্বার পজিশনে, মানে কয়েন মার্কেট ক্যাপে থার্ড পজিশনে ইথিরাম। তো ইথিরিয়াম অনেক দিন ধরে তাদের কোনো অ্যানাউন্স হচ্ছে না, তার যে ডেভেলপার টিম তারাও কোনো কাজকর্ম করতেছে না, খুবই সাইলেন্ট ছিল। তো এখন তারা একটা ঘোষণা আছে যে ইথিরিয়াম ডেভেলপার্স আর কোয়ার্টলি প্ল্যানিং অ্যান্ড অ্যাজ অ্যাক্সিলারেটেড ট্যাক রোডম্যাপ। তো ইথিরিয়ামের যে ডেভেলপার টিমরা আছে তারা এখন একটা কাজ করতেছে, যে রোডম্যাপ আনতেছে, যে রোডম্যাপটা তারা ক্রিয়েট করতেছে এবং এটা লঞ্চ করবে তারা 2019-এর জুনের মাঝামাঝি সময়ে তারা এটা লঞ্চ করবে, এবং এটা নাম দিচ্ছে আপনার ইথিরিয়াম অনেক্স। দেখতে পাচ্ছেন ইথিরিয়াম অনেক্স। এটা নিয়ে তারা একটা মিটিংয়ে বসছিল, এবং ওই মিটিংয়ে সবাই উপস্থিত ছিল আপনার জানেন ইথিরিয়ামের ফাউন্ডার আপনার কি ভিটালিক বুদ্রিক। যে অন দ্য মিটিং অ্যাটেন্ডেন্স ইনক্লুডেড ইথিরিয়াম ক্রিয়েটর ভিটালিক বুদ্রিক, জোসেফ লোভেন, দি ফাউন্ডার অফ লার্জেস্ট বিটকয়েন ইথিরিয়াম ব্লকচেইন, তারপর ডেভেলপার্স লেন ট্রেটিং, পিটার সেলজি, তারপর হার্সন জ্যামসন, তারা সবাই উপস্থিত ছিল। ইথিরিয়ামের যারা পুরো টিমটা উপস্থিত ছিল ওখানে, তো তারা একটা রোডম্যাপ আনতেছে এবং সামনে তারা ওই যে ভার্চুয়াল মেশিন আনতেছে। তো মোটামুটি ইথিরিয়ামের জন্য ভালো নিউজই আসে সামনে, কারণ ইথিরিয়ামের প্রাইস এখন যেই পজিশনে চলে গেছে খুবই আন্ডার ভ্যালুড, এবং ইথিরিয়াম কিন্তু খুবই স্ট্রং একটা কয়েন। বিটকয়েনের পরে যদি কোনো স্ট্রং কয়েন থাকে সেটা হলো ইথিরিয়াম। তো আশা করা যাচ্ছে যে ইথিরিয়াম যদি তাদের রোডম্যাপটা আপডেট করে, এবং তারা জানেন যে প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেকে চলে যাচ্ছে, তো এই সমস্ত কিছু হলে ইথিরিয়ামের প্রাইস অবশ্যই বাড়বে। আপনারা যারা ইথিরিয়াম হোল্ড করতেছেন তারা অবশ্যই হোল্ড করে রাখেন, আর যারা বাই করতে চান এখনই মার্কেটে এন্ট্রি নিতে পারেন, কারণ ইথিরিয়ামের প্রাইস খুবই আন্ডার ভ্যালুড। নেক্সট নিউজটা আসতেছে দেখুন আবুধাবি থেকে। আবুধাবি ব্যাংক সেটেলস 500 মিলিয়ন বন্ড অন এ ব্লকচেইন।
তো এটা খুবই একটা ভালো নিউজ। আবুধাবির যে ব্যাংক আছে, ব্যাংকটার নাম হলো আল হিলাল ব্যাংক, তারা একটা বন্ড নিয়ে আসতেছে যেটা হলো শরিয়া ভিত্তিক, ইসলামী শরিয়া ভিত্তিক একটা বন্ড, সেটা সম্পূর্ণ ব্লকচেইন বেসড, $500 মিলিয়ন একটা বন্ড নিয়ে আসতেছে এবং এই বন্ডটা ম্যাচিউর হবে 2023, 2023 সালে এটা ম্যাচিউর হবে এবং এটা সম্পূর্ণভাবে ব্লকচেইন বেসড এবং ইসলামী শরিয়া মোতাবেক। দেখুন অ্যালেক্স কোহিলহো আল হিলাল ব্যাংকের সিইও, উনি কি বলছে, উই আর প্রাউড টু বি দ্য ফার্স্ট ব্যাংক টু লঞ্চ এ স্মার্ট ব্লক চেন ইসলামিক সুকুক। মানে তারাই হবে বিশ্বের প্রথম ব্যাংক যারা স্মার্ট ব্লক চেন নিয়ে আসতেছে, মানে সম্পূর্ণ ইসলামিক মোতাবেক, এবং তাদের যেই ফান্ড রেস্ট হবে সেটা 93.5 বিলিয়ন এই বন্ডটা ইয়ে হবে। অবশ্যই এটা আগে থেকে চলে আসতেছে, 2017 থেকে চলে আসতেছে। তো এরকম বন্ড কিন্তু আরও আগে অনেকে করছে, যেমন ইন্দোনেশিয়ান ফাইন্যান্সিয়াল ফার্মও একটা বন্ডস আসছে ইসলামিক শরিয়া মোতাবেক এবং ব্লকচেইন বেসড, এবং ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু এরকম ব্লকচেইন বেসড ফান্ড ক্রিয়েট করছিল, মানে বন্ড ছেড়ে, সেটা হলো আপনার $81 মিলিয়ন ফান্ড রাইজ করছিল ওয়ার্ল্ড ব্যাংক এই ব্লকচেইনের আন্ডারে। তো বুঝতেই পারছেন যে ব্লকচেইন কতটুকু শক্তিশালী এবং ভবিষ্যতে আসলে সবগুলো প্রতিষ্ঠান আপনার ব্লকচেইনের আন্ডারে চলে যাবে। তো এটা খুবই একটা ভালো নিউজ। নেক্সট নিউজটা আসতেছে ফ্রান্সের পক্ষ থেকে, ফ্রান্স টোবাকো রিটেলার্স টু সেল বিটকয়েন ফ্রম জানুয়ারি। তো এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং নিউজ, ফ্রান্সের যে টোবাকো রিটেল তারা এখন বিটকয়েন সেল করবে। তো আসলে এটা হাস্যকর একটা নিউজ যে ফ্রান্সের যে টোবাকো কোম্পানিগুলো আছে, টোবাকো নেস্ট, তারা এখন কি করবে আগামী বছর থেকে, তারা যেই মানে তাদের যে ভাউচারগুলো সেগুলো আপনার দিবে হলো আপনার বিটকয়েনে। কিসে কত কত ভাউচার আছে দেখুন, $50, €50, €100, €250, ঠিক আছে, এই পরিমাণ তারা মানে ভাউচার সেল করবে এবং এটা হবে বিটকয়েনে। এই যে দেখুন, ইনিশিয়ালি সাম 3,000 to 4,000 টোবাকো শপস উইল বি সেলিং দি ভাউচার। প্রাথমিকভাবে 3,000 থেকে 4,000 টোবাকো শপ মানে দোকান এগুলো সেল করবে, আস্তে আস্তে পুরো ফ্রান্সে এটা সেল হয়ে যাবে। তো পুরো ফ্রান্সে আপনার আছে 25,000 টোবাকো রিটেলার আছে, মানে আউটলেটস আছে, তা আস্তে আস্তে 25,000 টোবাকো রিটেলার থেকে এই বিটকয়েন আপনারা সেল করা আরম্ভ করবে। তো এটা এমন একটা সময় ঘোষণা আসছে যখন বিটকয়েনের প্রাইস খুবই আন্ডার ভ্যালুড, মোটামুটি এখন $3,000 থেকে $3,500 বিটকয়েন চলতেছে। তো আশা করা যাচ্ছে যদি সবগুলো কোম্পানি বিটকয়েন এরকম ঢুকে, তাহলে আশা করা যাচ্ছে ভবিষ্যতে বিটকয়েনের প্রাইস অবশ্যই বাড়বে। নেক্সট নিউজটা আছে আপনার সুইস রেলওয়ে থেকে, সুইস রেলওয়ে টেস্ট ব্লকচেইন আইডেন্টিটিস ফর ওয়ার্ক প্লেস সেফটি বুস্ট। এটা খুবই একটা ভালো সংবাদ যে আস্তে আস্তে সবগুলো প্রতিষ্ঠান ব্লকচেইনে চলে আসবে, সেটার একটা ভালো উদাহরণ এটা যে সুইডেনের যে সুইস ফেডারেল রেলওয়ে, তারা একটা ব্লকচেইন বেসড একটা মানে আইডেন্টিটি ক্রিয়েট করতে যাচ্ছে, যেখানে মানে সুইডিশের যে রেলওয়ে যে এমপ্লয়িরা সবগুলোর আইডেন্টিটি মানে ডাটাবেস থাকবে একটা ব্লকচেইনের আন্ডারে, এবং এই প্রজেক্টটার নাম তারা দিচ্ছে ইউপোর্ট। এখন থেকে যারা এমপ্লয়ি তারা এই মানে তাদের যে ডাটা এই পোর্টে রাখতে পারবে এবং তাদেরকে একটা আইডি দেওয়া হবে, যে আইডির মাধ্যমে তারা যে কোনো জায়গা থেকে এই মানে আইডিটা দিয়ে অ্যাক্সেস করতে পারবে, এবং এটা সম্পূর্ণভাবে ব্লকচেইন বেসড, এখানে কোনো তথ্য একবার ঢুকাইলে এটার মোছা যাবে না এবং এটার পরিবর্তন করা যাবে না। সো বুঝতেই পারছেন এটা কতটুকু সুরক্ষিত, এবং এটা কখনো হ্যাকও করা যাবে না যে কোনো কিছু তথ্য মুছে যাবে বা হ্যাক করে নেবে, এটার কোনো সম্ভাবনা নেই। তো আস্তে আস্তে পুরো সুইডেনে এই প্রজেক্টটা নিয়ে কাজ করার একটা চিন্তাভাবনা চলতেছে। তো নেক্সট নিউজটা আছে আপনার কয়েনবেস থেকে, কয়েনবেস ওয়ালেট অ্যাড সাপোর্ট ফর ইথেরিয়াম ক্লাসিক। আপনারা জানেন যে ইথেরিয়াম ক্লাসিক কয়েনবেসে লঞ্চ হতে যাচ্ছে এবং তাদের ওয়ালেট তৈরি হচ্ছে কয়েনবেসে। আপনারা জানেন যে কয়েনবেস হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এক্সচেঞ্জ, ইউএসএর এক্সচেঞ্জ। কয়েনবেস যে ওয়ালেটগুলো ক্রিয়েট করে বা কয়েনবেসে যদি কোনো কয়েন লঞ্চ হয়, এটার প্রাইস অবশ্যই অবশ্যই 2 থেকে 3 গুণ বাড়ে। তো এখন অবশ্য মার্কেটটা খুবই ডাউন ট্রেন্ড, এই জন্য হয়তো বা নাও পারতে পারে, কিন্তু এটা যদি আপনার বুলিশ মার্কেটের সময় যদি থাকতো, অবশ্যই এই নিউজটা দেওয়ার সাথে সাথে মানে ইথেরিয়াম ক্লাসিকের প্রাইস আপনার 2 থেকে 3 গুণ বেড়ে যাইতো। তো তারপরে ওইটা ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আছে, কারণ ইথেরিয়াম ক্লাসিকের প্রাইস এখন চলতেছে বর্তমানে $4.3 আশেপাশে চলতেছে। তো এখন যদি আপনারা এটা কিনে হোল্ড করে রাখেন, ভবিষ্যতে অবশ্যই ভালো রিটার্ন আপনারা পাবেন, কারণ কয়েনবেজের যেই কয়েনগুলো লঞ্চ হয় ওগুলো সবসময় মনে রাখবেন এগুলো স্ট্রং কয়েন, কয়েনবেজ কখনও বাজে কয়েন বা ফালতু কয়েন লিস্ট করে না।
তো নেক্সট নিউজটা আসতেছে আপনার ন্যাসড্যাক থেকে। ন্যাসড্যাক বিটকয়েন ফিউচার কুড লঞ্চ ইন Q1 2019 সেজ ব্লুমবার্গ। তো আপনারা জানেন যে ন্যাসড্যাক হলো আমেরিকার সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, যেখানে স্টক মার্কেটে সবাই লেনদেন করে। তো তারা একটা ঘোষণা দিছে আজকে নভেম্বর 2027-এ, তারা ভবিষ্যতে বিটকয়েন ফিউচার আনতে যাচ্ছে 2019-এর প্রথম কোয়ার্টারে। তো বিটকয়েন ফিউচার কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু আগে নিয়ে আসছিল, যেমন CME এবং CBOE দুইটা গ্রুপ আগে বিটকয়েন ফিউচার আনছিল। তো ন্যাসড্যাকও আনতে চাইছিল 2018-এর মাঝামাঝি সময়, কিন্তু তারা আনতে পারে নাই। তো এখনও তারা আনতে পারবে কি না সন্দেহ আছে, কারণ সামনে অনেক প্রতিষ্ঠান আপনার বিটকয়েন ফিউচার নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে, আর সামনে অনেক ইনস্টিটিউশনাল প্রতিষ্ঠানও আপনার ইনভেস্টররাও বিটকয়েনে ঢুকতেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে সামনে ব্যাক্ট আসতেছে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ বিটকয়েন মার্কেটে ঢুকতেছে, বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঢুকতেছে January 24 থেকে। তো তারা এটা আসলে ন্যাসড্যাক আসলে এটা লঞ্চ করবে কি করবে না এটা এখনও কনফার্ম না। তো তারপরও তারা যেহেতু ঘোষণা করছে, হয়তো বা প্রথম কোয়ার্টারে না পারলেও দ্বিতীয় কোয়ার্টার হয়তো বা তারা লঞ্চ করলেও করতে পারে। তো এটা খুবই বিটকয়েনের জন্য খুবই মানে ভালো একটা সংবাদ, যে এটা লঞ্চ করার সাথে সাথে বিটকয়েনের প্রাইস অবশ্যই স্পাইক করার একটা সম্ভাবনা আছে। নেক্সট নিউজটা খুবই একটা বড় নিউজ, বিটকয়েন ইজ ওয়ার্ল্ডস বেস্ট পারফর্মিং অ্যাসেট ক্লাস ওভার পাস্ট 10 ইয়ার্স ইজ পম্পিয়ানো। তো আপনারা যদি পম্পিয়ানো সম্বন্ধে বলি, উনি হলো ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ইনভেস্টর অ্যান্থনি পম্পিয়ানো। তো উনি হলো বিটকয়েনে ইনভেস্ট করে এবং ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করে, ঠিক আছে, এটা একটা ইন্ডাস্ট্রি ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো ইন্ডাস্ট্রি। তো উনি একটা প্রেডিকশন মানে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে ব্লুমবার্গে, সেটা হলো বিটকয়েন হলো গত 10 বছরের সবচেয়ে ভালো একটা অ্যাসেট, যেটা পারফর্ম করছে সবচেয়ে ভালো পারফর্ম করছে সবচেয়ে ভালো অ্যাসেট। তো কেন এটা করছে, এখন মার্কেটটা খুবই ডাউন আছে, তারপর উনি এই কথা কেন বলছে, অনেক কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে বিটকয়েনের যে টেকনোলজি, এটা খুবই ভালো একটা টেকনোলজি এবং এটা খুবই সিকিউর ট্রানজ্যাকশন করে, এবং বিটকয়েনের প্রাইস এখনও কিন্তু লাস্ট টু ইয়ার্স যদি দেখি, গত 2 বছর আগে যেই প্রাইস ছিল তার থেকেও আপনার 4 গুণ বেশি প্রাইস আছে এখন। তার মানে এত কমছে, তারপরে কিন্তু লাস্ট 2 ইয়ার্স থেকে বিটকয়েনের প্রাইস 4 গুণ বেশি আছে। আর 2017-এ যে বিটকয়েনের প্রাইস চলে গিয়েছিল আপনার 20,000 বা $19,000, এটা আসলে বিটকয়েনের ওভার ভ্যালুয়েড ছিল ওনার মতে, যে বিটকয়েনের প্রাইসটা আসলে মানে এমনিতেই হুহু করে বেড়ে গেছে, আসলে বিটকয়েনের প্রাইস এত হওয়া উচিত না, এটা এমন একটা টেকনোলজি যেটা ধীরে ধীরে গ্রো করবে, হঠাৎ করে এত বেড়ে গেছে এই জন্যেই বিটকয়েনের প্রাইসটা এখন কনসোলিডেট হচ্ছে মানে কারেকশন হচ্ছে। তো ভবিষ্যতে এটা আরও কারেকশন হইতে পারে, তা কারেকশন হয়েই জিনিসটা আস্তে আস্তে বাড়বে, হয়তো বা নেক্সট 10 ইয়ার্সে বিটকয়েন আরও শক্তিশালী হয়ে মানে সামনে এগিয়ে যাবে। তো এখানে উনি এটাই ইয়ে করছে যে থার্ড কারণটা হচ্ছে যে এখনও অনেক ইনস্টিটিউশনাল প্রতিষ্ঠান এখনও আসে নাই যে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, সামনে ফিডেলিটি আসতেছে, তারপর ন্যাসড্যাক আসতেছে, তারপর আপনার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ আসতেছে, ব্যাক্ট আসতেছে, এগুলো যদি আসে তাহলে বিটকয়েনের প্রাইস এখন যে প্রাইসটা আছে এটা থেকে 3 থেকে 4 গুণ 5 গুণ বেড়ে যাওয়ার অবশ্যই সম্ভাবনা। তো এই হিসাবে বিবেচনা করলে লাস্ট 10 বছরে বিটকয়েন হলো সবচেয়ে সম্ভাবনাময় একটা অ্যাসেট। তো আগামী 10 বছরে যে এটা সম্ভাবনাময় থাকবে না সেটা কেউ বলতে পারে না, হয়তো বা আগামী 10 বছরে এর থেকেও বিটকয়েন আগায় যাবে আরও সামনের দিকে। তো এটা হলো সামারির, এখানে দেখতে পাচ্ছেন যে উনি আরেকটা প্রেডিকশন করছে যে হয়তো বা এখন যে প্রাইসটা আছে যে $3,000-3,500, এইটা হয়তো বা আগামী 3 থেকে 6 মাস এরকম প্রাইজে $3,000 থেকে $5,000 বা $4,000-5,000 এই প্রাইসে ঘোরাঘুরি করতে পারে, তারপর আপনার বিটকয়েনের প্রাইস বাড়লেও বাড়তে পারে। তো এটা আসলে সবই প্রেডিকশন, দেখা যাক ভবিষ্যতে কী হয়। তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর নিচে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই নিউজ সম্বন্ধে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।